সার্কের বর্তমান মহাসচিবের নাম আমজাদ হোসেন বি ফুলস্টপ সিয়াল সিন্স ফার্স্ট মার্চ অফ টু থাউজেন্ড সার্কের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত আঠেরোটি সম্মেলন হয় এই সম্মেলনগুলো কোথায় কোথায় হয়েছিল সেগুলো আমি এই লিস্টে দিয়ে দিলাম তোমরা ভিডিওটি পজ করে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো উনিশশো সালের সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় সার্কের প্রথম সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল যৌথ স্বনির্ভরতা এই যৌথ স্বনির্ভরতা কি সেটি হলো যে দারিদ্রতা অর্থনৈতিক অনগ্রসরতা বিদেশি পুঁজির স্বনির্ভরতা সদস্য রাষ্ট্রগুলো যৌথভাবে প্রাকৃতিক ও মানবিক সম্পদের ব্যবহারের মধ্য দিয়ে মোকাবিলা করবে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রগতি সুনিশ্চিত করবে এই পন্থাকেই যৌথ স্বনির্ভরতা বলে কোনো দ্বিপাক্ষিক বিরোধের বিষয়ে এখানে উত্থাপিত হবে না উনিশশো সালের সার্কের সম্মেলন যেটি ব্যাঙ্গালোরে হয় এখানে গৃহীত প্রস্তাবগুলি হলো, সার্ক অঞ্চল জুড়ে বেতার ও দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানের সম্প্রচার পর্যটনের প্রসার দলিল জাতীয় কাগজপত্র সংরক্ষণ উনিশশো সালের কাঠমান্ডুর সম্মেলন এই সম্মেলনের সিদ্ধান্তগুলি হল সন্ত্রাসবাদ দমন দক্ষিণ এশীয় মজুদ খাদ্য ভাণ্ডার গঠন পরিবেশ বিপর্যয় সংক্রান্ত সজাগ বিশ্বব্যাপী বাজার উনিশশো সালের ইসলামাবাদ সম্মেলন এই সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলি হল সার্ক টু নামে একটি ভবিষ্যৎমুখী প্রকল্প রচনা করা হয় যার অন্তর্ভুক্ত ছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা জন্ম নিয়ন্ত্রণ উনিশশো সালকে কন্যা বর্ষরূপে করণের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালের সম্মেলন এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি হল পর্যটন প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় ঢাকাতে একটি কৃষি কেন্দ্র এবং ইসলামাবাদে একটি মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপিত হয় কাঠমান্ডুতে একটি আঞ্চলিক টিভি চিকিৎসা কেন্দ্র নিউ ডেল্লিতে একটি আঞ্চলিক ডকুমেন্টেশন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালের সম্মেলন এই সম্মেলনে সাপটা চালু হয় দক্ষিণ এশীয় কমিশন গঠন হয় একটি আঞ্চলিক উন্নয়ন তহবিল গঠনের কথা বলা হয় এছাড়া এইগুলো ছিল সার্কের প্রধান প্রধান যে তারা সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো এরপরেও তারা আরও কয়েকটি সম্মেলন হয় দু হাজার চোদ্দো পর্যন্ত আমি সেগুলো নিয়ে বললাম না কারণ সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় এই উনিশতম সম্মেলনটি হওয়ার কথা ছিল দু সালে পাকিস্তানে কিন্তু তা হয়নি উড়ি সামরিক ঘাঁটিতে আক্রমণের কারণে তো এতটুকুনি ছিল সার্কের নেওয়া সিদ্ধান্তগুলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং এর পরে তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও সেটিও বলতে পারো কমেন্ট বক্সে আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো